রাজধানী চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পুলিশের দায়ের করা এই মামলায় বিএনপির 155 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা হয়। মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের উপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। মামলায় বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হককেও আসামি করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত 47 জনকে গ্রেফতার করেছে পুলিশ।